गरज बरस प्यासे धरती पर फिर पानी दे मौला। गरज बरस प्यासे धरती पर फिर पानी दे मौला। चिड़ियों এই ওয়েদার কিরকম গো? বৃষ্টি আর বৃষ্টি, একদম ভালো লাগে না। এখানে জানো আজ ঝলমলে রোদ। সে তো বুঝতেই পারছি, না হলে এত খুশি? ওমা, খুশি হব না, কত দিন পরে রোদ্দুরকে দেখতে পেয়েছি। আমার বৃষ্টি একদম ভালো লাগে না জানো তুমি। আমাকে ভালো লাগে না? উফ, বৃষ্টি, আমি কি তোমার কথা বললাম? কি করছো গো? তোমার সাথে কথা বলছি। আর কি করবো? গান শুনছ। তুমি কি করে জানলে? মনে হলো। তুমি কি করছো? আমি তোমাকে দেখছি। ঘুম নেই? রাত কত এখন বলো তো। কত? একটা চুমুক দিস। আমার টাইমও মুখস্থ, তাই না? এখানে কত বলো তো? তোমার 11:04। তোমার রাত, আমার দিন। আমারও দিন। কি করে? এই যে তুমি আছো, তাই ডিনার হয়েছে? না, আজ ডিনার কি করে হবে? কেন? তোমাকে দেখছি বললাম না। বৃষ্টি, এই ভর দুপুরে ইয়ারকে একদম ভাল লাগছে না, ডিনার করনি কেন? কারণ আছে। কি কারণ? বলবো না, যাও যাও। আমিও লাঞ্চ করবো না তাহলে। কতদিন বলেছি ল্যাবে যতই ব্যস্ত থাকো ফিরে ডিনারটা ঠিকঠাক করবে, তুমি কোনোদিন আমার কথা শোনো না। এই কি লাঞ্চ গো আজকে? যে মা কি করেছে, খিচুড়ি? আবার কথা ঘোরালে? বলো না বাবা। তোমার আদরের জেম্মা আমাকে একলা রেখে তার দিদির বাড়ি গেছে, কীর্তন আছে রথযাত্রা উপলক্ষে। হে বাবা, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। তা তো হবেই, এখন বৃষ্টির মধ্যে যেখানে অফিস যেতে পারিনি সেখানে লাঞ্চ খেতে বেরোতেই হবে। সকাল থেকে এক কাপ চা ছাড়া কিছু পেটে পড়েনি। এই চলো না, চলো না একসাথে খেতে যাই। ওটাই বাকি আছে, প্যাসেঞ্জারটা বন্ধ করো আর উড়িয়ে চলে এসো এখানে। যদি আসি? একদম ভালো লাগছে না বৃষ্টি, এমনিতেই তোমাকে দেখি না কতদিন হলো। ও আচ্ছা, আসবো না তাহলে, তাই তো? জানি না, যাও।
আমাকে ডাকলে কিন্তু আমি ঠিক চলে আসতাম তোমার কাছে। ডাকছি তো, আসছো কই? দুবার ভিডিও কল ক্যান্সেল করলে। মোটেও না, তুমি ডাক কইনি। ডাকিনি? ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে ডাকো আমাকে। বাইরে এসে ডাকো, না হলে কিন্তু আমি চলে যাব। বৃষ্টিকে চেনে সৌরদীপ অনেকদিন, ও জানে ওর বৃষ্টি কিছুতেই আজ ওয়েবক্যামের ওপারে আসবে না। হয়তো কিছুক্ষণ পরে ওর একটানা মেসেজের আর কোনো উত্তর দেবে না, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বে। সারাদিন প্রফেসর উইনকেয়ার্স এর ল্যাবে বৃষ্টিকে কি পরিশ্রম করতে হয় তা সৌরদীপ জানে। এমনি ওর বৃষ্টি পাগলি, কখনো রাত দুটোর সময় মেসেঞ্জারে পিং করে উঠবে, বৃষ্টি বলে উঠবে, জানো আজ খুব পায়ে ব্যথা করছে, একটু পা টিপে দেবে? সৌরদীপ জানে সাত সমুদ্র পেরিয়ে তার বৃষ্টির কাছে পৌঁছানো সম্ভব নয়, তবুও বলে, কোথায় ব্যথা? সৌত, আমি টিপে দিচ্ছি। ওইটুকু কথাই স্ক্রিনের পর্দা দিয়ে পৌঁছে যাবে অনেক দূরে, শান্তি পাবে বৃষ্টি, ঘুমিয়ে পড়বে হয়তো। কোনোদিন আবার বিকেল পাঁচটায় মেসেঞ্জারে পিং, এই আছো? হয়তো উত্তর দিতে এক দু মিনিট দেরি, তার মধ্যেই আরেকটা পিং, কোথায় গো? এসো না প্লিজ তাড়াতাড়ি। সৌরদীপ জানে যে কিছু একটা হয়েছে, না হলে বৃষ্টি এই সময় মেসেজ করবে না। তার এখন ল্যাবে যাওয়ার তাড়া, সব কাজ ফেলে মোবাইল হাতে তুলে নেয় সে। কি হয়েছে? হয়েছে, থাক আর জানতে হবে না। আরে বাবা, সামনে অয়ন ছিল, ওকে কাটালাম তাই একটু দেরি। বলো কি হয়েছে? কি আবার হবে, আমি পড়ে গেছি। সে কি, কি করে হলো? বাথরুমে স্নান করতে গিয়ে। ও মাই গুডনেস, এখন কি হবে? ইয়ার কি হচ্ছে বৃষ্টি? না গো, সত্যি ভীষণ লেগেছে, উঠতেই পারছি না, পেন কিলার খেয়েছি, হট ওয়াটার ব্যাগের ওপর এখন শুয়ে আছি। ডক্টরের কাছে যাবে না? দেখি পরে, দরকার পড়লে যাবো। আচ্ছা বলো তো, এবার আমি বাড়ি যাবো কি করে? আমার পা চলবে এই সব শোনার পর? এই না, আচ্ছা শোনো শোনো, আমি ঠিক আছি, ল্যাব যাও হলো না আর কি, বিছানায় শুয়ে মনে হলো কি করি, সেই অভ্যেসে তোমাকে বলে ফেলেছি, সরি প্লিজ সরি। তারপর কি হলো বললে? এই গল্প আর থামবে না, কিন্তু এই হলো বৃষ্টি, যখন আসে ভিজিয়েই যায়। এইসব ভাবতে ভাবতে একটা সিগারেট ধরিয়ে জানলার দিকে আসে সৌরদীপ, হাতের পোড়া দেশলাই কাঠিটা ফেলতে ভাবে শিকাগোতে
ইউনিভার্সিটি অফ শিকাগোর ক্যাম্পাসে বৃষ্টির বন্ধ কাচের জানলার ওপারে একটু পরেই ভোর হবে। কাঠিটা ফেলতে গিয়ে চোখ আটকে যায় বিরাটির এই বিরাট হাউজিং কমপ্লেক্সে ওদের ঠিক বিপরীতের মেঘ ছায়া অ্যাপার্টমেন্টের চারতলায়। বৃষ্টিদের ফ্ল্যাটের ব্যালকনিতে কে দাঁড়িয়ে ওটা? হাতে আইপ্যাড নিয়ে ল্যাপটপের মেসেজ বক্সে পিং আওয়াজ হলো। দৌড়ে এসে সৌরদীপ দেখে বৃষ্টি লিখেছে, আমাকে ডাকতে বললাম না? মুখের মধ্যে হাজারটা হাতুড়ি ধুম ধুম করে আওয়াজ করতে থাকে সৌরদীপের। কালো তো বিকেল বেলা মেসেজ করলে, একটু আগে স্নান করেছ, তার মানে তখন তুমি দুবাই এয়ারপোর্টে। সারপ্রাইজ দেবে বলে একটি বারও বলনি যে তুমি আসছ। আমি এয়ারপোর্টে যেতে পারতাম না তোমার বাবার সাথে? এরকম হাজারটা কথা মাথায় আসে সৌরদীপের, কিন্তু কিচ্ছু লিখতে পারে না। শুধু লিখে বৃষ্টি লিখেই আবার ছিটকে চলে আসে ব্যালকনিতে। বৃষ্টিদের ব্যালকনি ফাঁকা, কেউ নেই তো, তবে কি মনের ভুল? এই বৃষ্টি ভেজা বাতাসে সারাক্ষণ বৃষ্টিকে নিয়ে ভাবতে ভাবতে চোখের সামনেও চলে আসে সে হাজার মাইল পথ পেরিয়ে। নাকি সারাক্ষণ বৃষ্টি ঘিরে থাকে তাকে, বুঝে না ঠিক সৌরদীপ। হঠাৎই চোখ নেমে আসে নিচে মেঘছায়ার গ্রাউন্ড ফ্লোরের দিকে। ওটা কে? কেউ নীল জিন্স আর হালকা হলুদ টপ, খোলা চুলগুলোকে বাতাসে ভাসিয়ে অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স থেকে ছিটকে বেরোয় বৃষ্টি। উড়ে আসতে থাকে সৌরদীপের আকাশ নীল অ্যাপার্টমেন্টের দিকে পাখির মতো। রোদ্দুরের বুকে